আসসালামু আলাইকুম, আমি জারকাস কুকিং অ্যান্ড গার্ডেনিং থেকে সবাইকে ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি চিকেন উইংস তৈরি করে দেখাবো। তার জন্য লাগছে চিকেন উইংসগুলো। এগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর একটা বাটিতে মশলা রেডি করব ম্যারিনেটের জন্য। নিয়ে নিলাম একটা বাটি, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ গার্লিক পাউডার, হাফ চা চামচ জিঞ্জার পাউডার, হাফ চা চামচ অনিয়ন পাউডার, হাফ চা চামচ ক্যাপসিকাম পাউডার, অল্প কিছু অরেগানো দিয়ে দিব, হাফ চা চামচ গোলমরিচের পাউডার, এক টেবিল চামচ টমেটো পাউডার, তারপর সবগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। উইংসগুলোকে আর ঢেলে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু, লেবু রসটা দেওয়ার পর আবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যেন ভালো করে মশলাগুলো ভেতরে ঢুকে। দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে আবারও ভালো করে মেখে এখন এটাকে 8 ঘন্টার জন্য আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিব। র্যাপিং দিয়ে ভালো করে মুড়ে নিব। ব্যাস, এখন এটা আমি ফ্রিজে রেখে দিব। আট ঘন্টা পর ফিরে আসলাম, পেপারটাকে খুলে আবারও ভালো করে মেখে নিতে হবে। মশলাগুলো একেবারে গায়ে লেগে গিয়েছে। এবার একটা ট্রেতে করে ফয়েল পেপার বিছিয়ে এক এক করে সাজিয়ে দিব। তারপর আমি এটাকে ওভেনে করব, ওভেনে 40 মিনিটের জন্য রেখে দিব। আমার রেডি করা হয়ে গিয়েছে। ব্যাস, দিয়ে দিলাম ওভেনে 40 মিনিটের জন্য। ওভেনের তাপমাত্রাটা থাকছে 210 ডিগ্রিতে। 20 মিনিট পর এটাকে আবার উল্টিয়ে দিব। বিশ মিনিট পর একটু বের করে বাকি মশলাটুকু ব্রাশ করে দিব উপরে। সবগুলোকে ব্রাশ করে উল্টিয়ে
আবার 20 মিনিটের জন্য অপেক্ষা করব। বিশ মিনিট পর আমার চিকেন উইংস গুলো রেডি হয়ে গেল। এখন আমি প্লেটে সাজিয়ে নিব। এক এক করে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি প্লেটে। তারপর টমেটো সস মেয়োনিজ দিয়ে খেতে খুবই ভালো লাগে। বেশ, প্লেটে সাজানো হয়ে গিয়েছে, দেখতে খুবই লোভনীয় লাগছে। সবার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।